চমৎকার একটা অফার নিয়ে হাজির হলাম। অফারটা কিন্তু আমি অনেক আগে শেয়ার করছিলাম, তারপরে আজকে নতুন একটা ভিডিও মেক করতেছি, কারণ অনেকে কিন্তু অফারটা স্কিপ করছেন। ওয়েব থ্রি গো এয়ারড্রপটা নিয়ে আজকে কথা বলবো। এখান থেকে কিন্তু আপনি $10-$20 কমপক্ষে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন তাদের যখন ফিউচারে এয়ারড্রপ দিবে। তো কীভাবে জয়েন করবেন আমি সেই প্রসেসটা বলে দিই, আশা করি এটা থেকে ভালো প্রফিট হবে। এখানে সবাই জয়েন করতে পারবেন, যাদের ব্যাপ এনএফটি নাই আপনারা জয়েন করতে পারবেন। আগে তো অনলি যাদের ব্যাপ এনএফটি ছিল তারা জয়েন করতে পারছিলেন, আর এখন যাদের ব্যাপ এনএফটি নাই আপনারাও জয়েন করতে পারবেন, আর যাদের ব্যাপ এনএফটি আছে আপনারাও কিন্তু জয়েন করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি এটা থেকে আমরা জয়েনও করতে পারবো, ভালো একটা প্রফিটও নিতে পারবো। ওয়েব থ্রি গো টুইটার পেজে যদি আপনি ভিজিট করেন সেক্ষেত্রে দেখতে পারবেন অনেক পুরাতন প্রজেক্ট 2021 সালে কিন্তু তাদের টুইটার পেজটা ক্রিয়েট করা, আর এইখানে দেখেন ভালো ভালো প্রজেক্ট কিন্তু ওদেরকে ফলো করতেছে। আর এটা যেহেতু আমার নতুন টুইটার যার কারণে এখানে শো করতেছে না, আরও অনেকগুলো বড় বড় প্রজেক্ট কিন্তু ওদেরকে সাপোর্ট করতেছে। তো যাই হোক, এইখানে কীভাবে জয়েন করবেন আমি সেই প্রসেসটা এখন আজকের ভিডিওতে দেখাই দিব। তো এইখানে জয়েন করার জন্য আপনার লাগবে কি মাইসেস ব্রাউজার। তো আপনি এখান থেকে সিম্পলি মাইসেস ব্রাউজারটা প্লে স্টোরে পাবেন, এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। তারপরে আপনি মাইসেস ব্রাউজার আসবেন, আসার পরে যারা নতুন আপনারা ফুল ভিডিও দেখেন মনোযোগ সবাই ইজিলি জয়েন করতে পারবেন, একবার দেখলেই জয়েন করতে পারবেন। এই সার্চ অপশনে লিখবেন মেটা মাক্স এক্সটেনশন লিখে সার্চ দেবেন। তো এখানে যখন মেটা মাক্স এক্সটেনশন লিখে সার্চ দেবেন, প্রথমে দেখেন গুগলের মেটা মাক্স যেটা আছে এটা জাস্ট আপনি ক্লিক করবেন। আর এয়ারড্রপ সেক্টর থেকে কিন্তু হিউজ একটা প্রফিট আপনি করতে পারবেন, শুধু আপনাকে ধৈর্য সহকারে সবগুলো টাস্কে কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনি এয়ারড্রপ সেক্টর থেকে ভালো পরিমাণ রেট কিন্তু নিতে পারবেন। তো আপনার সামনে যে এটা যখন ওপেন হবে, আমার কেন জানি ওপেন হইতেছে না, তো ওপেন হওয়ার পরে এইখানে থাকবে যে অ্যাড টু ক্রোম, সিম্পলি আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, আপনার কিন্তু মেটামাক্সটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনি এক্সটেনশন যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি মেটামাক্সের উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে মেটামাক্সের উপরে ক্লিক করলে আপনাকে মেটামাক্সের ভিতরে নিয়ে আসবে, এখানে আপনাকে বলবে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে আর পুরাতন একটা ওয়ালেট ইম্পোর্ট করতে, মানে আপনি যেটা পারেন। আপনি নতুন একটা ওয়ালেট এখানে ক্রিয়েট করে নেবেন, আর ওয়ালেটে মাস্ট বি কিছু পরিমাণ বিএনবি রেখে দেবেন, তো বেশি না 20-30 সেন্ট হলেই হবে। তারপরে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আসার পরে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা সিম্পলি আপনি এখান থেকে কপি করে নেবেন। তো কপি করা শেষ আমরা চলে আসলাম কোথায়, এই মাইসেস ব্রাউজারে উপরে দেখেন অ্যাড্রেস বার অপশন আছে, এখানে পেস্ট করবেন, তারপরে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আপনার সামনে দেখবেন কি এই যে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আপনার সামনে যে এইভাবে লোড নেবে, এই যে একটা পাখি এখান থেকে লোড নেবে, এবং লোড নেওয়ার পরে কী ধরনের ইন্টারফেস শো করে আমি আপনাকে দেখাই। ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন কোথায়, সাইড অপশনে এইখানে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে ডেস্কটপ মোড করে নেবেন, সেটাকে ডেস্কটপ সেট করবেন, তাহলে আপনার কিন্তু এখানে জয়েন করতে সুবিধা হবে। আচ্ছা, যখন ডেস্কটপ মোড করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি জাস্ট উপরের দিকে খেয়াল করবেন, এইটুকুকে জুম করবেন, আমি দেখাই এইখান থেকে এইটুকু সবটুকু জুম করবেন। জুম করে জাস্ট আপনি যে উপরে দেখেন একটা অপশন আছে লগ ইন অপশন, তো সিম্পলি আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে যখন ক্লিক করবেন আপনার সামনে দেখবেন কি নতুন একটা ইন্টারফেস শো করবে, লগ ইনে একটা ক্লিক করবেন। আপনার এখানে চাপ লাগতে চাইবে না, তবে আপনি 2-3 বার চাপ দিলে পরে দেখবেন কি লগ ইন অপশনে চাপ লেগে যাবে। এই যে আমাদের চাপ লাগছে, এখন সার্ভার একটু সমস্যা, তো এর জন্য সমস্যা করতেছে। লগ ইন অপশনে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দুইটা অপশন থাকবে, একটা হলো মেটামাক্স লগ ইন আর একটা হলো গুগল লগ ইন। তো আপনি সিম্পলি উপরেরটা মেটামাক্সের উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। তো মেটামাক্সের উপরে ক্লিক করলে পরে দেখবেন কি জাস্ট রিক্রুট করে আমাদের মেটামাক্সের সরাসরি তারা পারমিশন নিয়ে যাবে। আমি কিন্তু লাইভে সব কিছু করতেছি, আপনি মেটামাক্সের ভিতরে পারমিশন চলে আসবে, জাস্ট এই দেখেন OPBNB থেকে বাইন্যান্স স্মার্ট চেইন হয়ে গেল, মানে অটোমেটিকলি আপনার নেটওয়ার্কটা সুইচ হয়ে মানে BNBতে হয়ে যাবে। এখান থেকে আপনি নেক্সট স্টেপ দেন কানেক্ট একটু ওয়েট নিচে আসবেন, সাইন ইনে ক্লিক করবেন, সাকসেসফুলি আমাদের কিন্তু ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেলো আমাদের ওয়ালেটটা। তো এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। আমরা তো এখান থেকে আমরা জাস্ট এখন কী করবেন, এখন এটাকে জুম করবেন, জুম করে নিচে দিকে আনবেন, আসার পরে এই যে হলুদ একটা পাতা অপশন আছে না, এই পাতা অপশনে আপনাকে এখন ক্লিক করতে হবে। তো যেভাবে দেখাবো সেমভাবে করেন, আমার কিন্তু একটু সমস্যা হয়েছে এখানে জয়েন করতে। এই যে পাতা অপশনে ক্লিক করে দেওয়ার পর এই আবার একটু লোড নেবে, লোড নেওয়ার পরে দেখবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে, ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এইখানে আপনাকে প্রথমত একটা পাসপোর্ট মিন্ট করতে হবে, এই যে দেখেন মিন্ট পাসপোর্ট আমি আগের ভিডিওতে দেখাইছিলাম, এটা কিন্তু আপনাকে মিন্ট করতে হবে। তো এটা যারা যারা মিন্ট করবেন তারাই কিন্তু এয়ারড্রপ পাবেন, এদের পরবর্তীতে এরা যখন মার্কেটে এদের টোকেন আনবে, মানে আপনারা যে ওয়ালেটটা এখানে কানেক্ট করলেন এই ওয়ালেটে কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। এর জন্য আপনাকে কী করতে হবে, এই পাসওয়ার্ডটাকে মিন করতে হবে। মিন করার জন্য আপনার সিম্পলি এই মিন্ট অপশানে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো মিন্টে যখন ক্লিক করবেন অটোমেটিকলি আপনার মেটামাক্সের ভিতরে দেখবেন কি এই যে এইরকমভাবে পারমিশন যাবে। সিম্পলি আপনি মেটামাক্সের ভিতর থেকে পারমিশনটাকে জাস্ট 14 সেন্ট ফ্রি কাটতেছে, আমরা এখন পারমিশনটাকে কনফার্মেশন করবো, দেন আমাদের কিন্তু এটা কিন্তু ঘুরতেছে, আমাদের কিন্তু খুব শীঘ্রই এটা মিন্ট হয়ে যাবে। আমাদেরকে জাস্ট এখন কী করতে হবে, একটু ওয়েট করতে হবে। আমাদের সাকসেসফুলি কিন্তু এটা মিন্ট সাকসেসফুলি হয়ে গেছে, আমাদের সাইটটা রিলোড মারলো একাই, তো জাস্ট ওয়েট করেন আমি দেখাই দিচ্ছি। এখানে দেখেন আমাদের কিন্তু সাকসেসফুলি কংগ্রেচুলেশন ইউ আর এলিজিবল ফর ব্লু গিফট, এটা জাস্ট আপনি এখান থেকে ওপেন করবেন, ওপেন করলে পরে 100 গোল্ড লিভস পাবেন, মানে পয়েন্ট পাবেন। এখান থেকে ওপেন করলেন আমাদের কিন্তু ক্লেম করা ডান, আমাদের কিন্তু ওই এনএফটিটা মানে পাসপোর্টটা মিন করা ডান। আমাদের এইখানে দেখেন আমাদের কিন্তু পয়েন্ট শো করতেছে, এটাই হলো আমাদের মেন পয়েন্ট। এইটা যাদের যত বেশি থাকবে তারা কিন্তু তত বেশি এখান থেকে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন, আর এয়ারড্রপের জন্যে তাদের যখন আপকামিং এয়ারড্রপ আসবে আপনি যে যে ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন এই ওয়ালেটটা কিন্তু আপনারা এলিজিবল হবেন। এখন আপনার কাজ কি, এখানে
আপনার কাজের জন্য জাস্ট এই এইখানে অনেকগুলো অপশন আছে, যেমন এই যে একটা অপশন, দুইটা, তিনটা, চারটা, এই যে যে হলুদ পাতাগুলো আছে এই পাতাগুলো আপনাকে কালেক্ট করতে হবে। যেমন ডেলি চেকিংয়ের টাস্ক আছে, আর প্রথম দিন 10টা, দ্বিতীয় দিন 20টা, এমন করা কিন্তু আপনি ডে বাই ডে বেশি বেশি করে পাতা আর্নিং করতে থাকবেন, এবং এই পাতার পয়েন্টগুলো আপনার এইখানে শো করবে, যেটা পরবর্তীতে তারা ক্যালকুলেশন করে কিন্তু আপনি কত পার্সেন্ট ইয়ারড পাবেন সেইটা কিন্তু তারা জানাই দিবে। এর জন্য আপনি জাস্ট কালেক্ট অপশন একটা ক্লিক করবেন, কালেক্ট করার জন্য সিম্পলি আপনি কালেক্টে ক্লিক করলেন, দেখেন আমাদের কিন্তু কালেক্ট হয়ে গেল। এইখানে কিন্তু আমাদের এই পাতার অ্যামাউন্টটা শো করবে। আমরা যদি স্যারটাকে রিফ্রেশ করি তো এখানে দেখেন আমাদের কিন্তু 110টা হয়ে গেছে, তার মানে ডেলি চেকিংয়ের ব্যালেন্সগুলো কিন্তু ইনস্ট্যান্ট এখানে দিয়ে দিবে। এখন নিচের দিকে আরও অপশন আছে, যেমন স্টার্ট কুইজ, এই যে কুইজগুলো আছে, কুইজগুলো আপনারা স্টার্ট করবেন। আমরা এইখান থেকে স্টার্ট অপশানে ক্লিক করবো, এই যে কুইজ দিছে, এই কুইজের অ্যান্সারগুলো কই পাবেন, এই সবগুলো কুইজের অ্যান্সারগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়মিতই এই অ্যান্সারগুলো কিন্তু দিয়ে থাকি। এই যে দেখেন আমরা কিন্তু আগে কিন্তু এই সবগুলোর অ্যান্সার কিন্তু আমরা দিয়ে রাখছি অলরেডি। আপনারা যদি আসেন এখানে আমি সবগুলোর অ্যান্সার ম্যানেজ করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের পোস্ট আছে এখানে আপনাকে দিয়ে দিব। আপনারা অ্যান্সারগুলো দেখে দেখে জাস্ট এখানে মানে অ্যান্সার দিবেন, তাহলে কিন্তু এক্সট্রা কিছু পয়েন্ট পাবেন। এই যে দেখেন এই যে অ্যান্সারগুলো, এই অ্যান্সারগুলো আপনাকে দিতে হবে, সবগুলোর অ্যান্সার কিন্তু আমরা দিয়ে দিছি। এই যে অ্যান্সারগুলো, এই যে এই সবগুলো অ্যান্সার আমি ম্যানেজ করে আপনাকে একটা পোস্টের ভিতরে দিয়ে দেবো, আপনারা জাস্ট দেখে দেখে এখানে দিয়ে দেবেন। তাছাড়া যারা বুঝতে পারবেন অবশ্যই এখান থেকে, এই যে দেখেন আমি প্রথমটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবো, আবার দ্বিতীয় ইয়েটা চলে আসবে যেটা দিলাম, মানে আপনার ইচ্ছা মতো দিলে পরে যেটা ভুল হবে ওইটা আপনি সিলেক্ট করে মানে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন আর কি। তারপরে এই যে তিন নাম্বারের ভিতরে এই যেটা কাটা, এই যে এটা আপনার একটা একটা করে সিলেক্ট করে দেবেন। এইভাবে সিলেক্ট করলে পরে আপনার হয়ে যাবে, আর নেট কোয়ালিটি ভালো থাকলে একদম স্মুথলি 1-2 মিনিটের ভিতরে আপনি করতে পারবেন সবগুলো। তো এখান থেকে দেখেন আমরা এই যে অ্যান্সারগুলো দিতেছি, তো দেখেন আমাদের কিন্তু সবগুলো অ্যান্সার দেওয়া হয়ে গেল, 100টা পাতা দিয়ে দিছে আমাদেরকে। আরও অ্যান্সার আছে, এই সবগুলো অ্যান্সার আপনারা দিয়ে নেবেন। এখানে দেখেন এই যে আমাদের কিন্তু 210টার মতো পাতা হয়ে গেছে। সেমভাবে এই যে মান্তার নেটওয়ার্কের আপনার কুইজের অ্যান্সার, এই সবগুলো কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মানে দেখা দিলাম, এই যার একটা, তারপরে এই যার একটা, সবগুলোর কুইজের অ্যান্সার কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর এই যে আপনাকে এখানে কানেক্টে ক্লিক করে ডিসকর্ড অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করবেন তাহলে 100 পয়েন্ট পাবেন, টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করলে 100 পয়েন্ট পাবেন, তারপরে এখানে এই যে সব কিছু আর কি দেওয়া আছে, এখানে সব কিছু দেখে নিন। আশা করি এটা থেকে ভালো প্রফিট হবে। আর ডেলি যে টাস্কটা 10টা করে পয়েন্ট দিবে এটা আপনারা কমপ্লিট করে রাখেন, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য। আর এটা থেকে কিন্তু ভালো প্রফিট হবে, কনফার্ম থাকেন, 10-20 ডলার আপনি ইজিলি এটা থেকে প্রফিট করতে পারবেন। আর আমি এটার পরবর্তী আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জানাই দিব। অফারটা যেহেতু পুরাতন, নতুনভাবে শেয়ার করলাম, তো যারা জয়েন করেন নাই সবাই জয়েন করে রাখেন, প্রফিট কিন্তু হবে এটা থেকে। আর এটার পরবর্তী আপডেটের জন্য ওয়েট করেন, আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাকে আপডেট জানাই দিব।